যে কোনো একটা ঘটনার পর বাংলাদেশের মিডিয়া এবং বাংলাদেশের তথাকথিত আইন আদালত মিলে যে বদমাইশি এবং শয়তানি এবং খেলাধুলাটা শুরু করে সেটা কোটি কোটি পর্বে আমি দেখাইছি, আলোচনা করছি। এবং রিসেন্টলি যে জাপানি এক ভদ্রমহিলা এবং বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান এক ভদ্রলোক, ওনাদের একটা বাচ্চা নিয়ে ওনারা কামড়াকামড়ি লাগছেন, তো সেটার পর বিষয়টা আলোচিত হওয়ার আগে আগেই আমি একটা এপিসোড করে আলোচনা করে দেখাইছিলাম। এবং মিনওয়াইল বিষয়টা এখন বেশ আলোচিত, সকল মিডিয়ায় হইতেছে, রিপোর্টিং হচ্ছে এটা নিয়ে। সো মিডিয়া কার পক্ষে রিপোর্টিং করবে বলেন তো? ইফ ইউ নো এনিথিং অ্যাবাউট সোনার বাংলা, এবং আপনি যদি নাও জেনে থাকেন, আমি এতদিন আপনাদের সামনে বেশ ভালো করে পয়েন্টটা মেক করছি, সো নাও ইউ নো, মানে আমার শো দেখে থাকলে, মিডিয়া কার পক্ষে অবস্থান নেবে, আইন আদালত কার পক্ষে অবস্থান নেবে, নেয় নেয় নীতি কোনো আলাপ নাই, কে রাইট কে রং নেয় বিচার ওগুলো তো খাওয়া নেই বাংলাদেশে, পান্ডারা কার পক্ষে অবস্থান নেবে, অবশ্যই মহিলার পক্ষে অবস্থান নেবে এবং পুরুষটাকে ফাঁসাবে এবং বিপদে ফেলবে, রাইট? সো এটা আমাদের স্টার্টিং পয়েন্ট এবং নো সারপ্রাইজ হিয়ার, সেটাই হচ্ছে। শুরুতে আমরা দেখি মিডিয়া কী বদমাইশি করতেছে, এই যে হাজব্যান্ড এবং ওয়াইফ পাত্তা নিয়ে কাড়াকাড়ি লাগছে, সেটার মধ্যে তো মিডিয়া থেকে শুরু করে আইন আদালত, ওকে, এটা সব হইতেছে, পান্ডামি শুরু করে দিছে, রাইট? সো শুরু করি আমরা মিডিয়ার পান্ডামি দিয়ে। মিডিয়ার একটা রিপোর্ট দেখেন আপনারা, সে কীভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক, মোলায়েম ব্যাকগ্রাউন্ড মিউজিক, একেবারে হৃদয়গ্রাহী ব্যাকগ্রাউন্ড মিউজিক, তুই আসছোস খবর করতে, তুই এখানকার যেটা বস্তুনিষ্ঠভাবে যা যা ফ্যাক্ট সেটা উপস্থাপন করবি না, এরা নেমে গেছে পান্ডামি করতে। সো সে তার ভাষাগুলো একটু আমি আপনাদেরকে পড়ে শুনে এখনই দেখবেন। নাম করা ডাক্তার মহিলার কথা বলবে আর কি, যে এই মহিলা হইতেছে জাপানের নাম করা ডাক্তার, এবং বেশের মধ্যে আবার সে টেনে টেনে আপনারা দেখেন, দেখে শেষ করেন তারপর বলতেছি। বাংলাদেশ হাইকোর্টের চত্বরে নিজের সন্তানদের ফিরে পাওয়ার আগুতি নিয়ে আর্তনাদ করছেন এক জাপানি মা, ছুটছেন এদিক ওদিক। আই বিলিভ বাংলাদেশ ইজ আ কান্ট্রি অফ জাস্টিস। নাকানো এরিকো জাপানের টোকিওর নাম করা একজন ডাক্তার, ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে বেশ সুনাম আছে তার, ধন সম্পদের নেই কোনো অভাব, তবে এক বাংলাদেশিকে বিয়ে করে হারিয়ে গেছে তার জীবনের সব সুখ, ছুটতে হচ্ছে এদেশ থেকে সেদেশ, আদালত থেকে আদালতে। ব্যাকগ্রাউন্ড মিউজিক, ওকে, সে দাবি করতেছে যে মহিলা নাকি জাপানের নাম করা ডাক্তার এবং বেশ সুনাম আছে তার, এত বড় নাম করা ডাক্তার এবং এত বেশ সুনাম আছে তার, আমি তো গুগলে সার্চ দিয়ে তার নামটাই খুঁজে পাইলাম না, আপনি তো আমার নাম গিয়ে সার্চ দিলে হাজার হাজার জিনিস চলে আসবে, এত নাম করা ডাক্তার এবং বেশ সুনাম আছে তার, গুগলে তার নাম দিয়ে সার্চ দিলে কিচ্ছু আসে না, জাপান লিখে সার্চ দিলে আসে না, ফিজিশিয়ান লিখে সার্চ দিলে আসে না, জাপান ফিজিশিয়ান টোকিও লিখে সার্চ দিলে আসে না, তারপর হচ্ছে কী বলে জানি ক্যান্সার, তার কোনো একটা রিসার্চ নাই, একটা পেপার নাই, একটা পাবলিকেশান নাই, তাকে নিয়ে একটা রিপোর্টিং হয় নাই কোথাও, সে নাকি বেশ নাম করা ডাক্তার জাপানের, শয়তান বদমাইশ বাংলাদেশের মিডিয়া বাদ সে টেনে টেনে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে বলতেছে। হ্যাঁ, ধন সম্পদের নেই কোনো অভাব, এই ডাক্তার মহিলার ধন সম্পদের কোনো অভাব নাই, বেশ নাম ডাক আছে, সুনাম আছে তার, বিখ্যাত ডাক্তার, সে বাংলাদেশে এসে বিপদে পড়ছে, বাচ্চা হারায়, অসহায় এক বাংলাদেশিকে বিয়ে করে তার জীবনটা ওলট পালট হয়ে গেছে, শুয়োর মিডিয়া বা শয়তান বলতেছে। তো হাজব্যান্ডের ভাষ্য হচ্ছে যে তাদের মধ্যে ঝামেলা সূত্রপাত অনেক কিছু, পার্সোনাল লেভেলে এগুলো তো ডিটেলস বাইরে থেকে বোঝা সম্ভব না, বোঝার চেষ্টা করেও লাভ নাই, বাট হাজব্যান্ডের যে অভিযোগ যে সে একটা ফ্ল্যাট কিনছে, কোটি কোটি টাকার একটা ফ্ল্যাট কিনেছিল, ওইটা লোনের পয়সা আমি দিতাম আর কি, আমার নামে ফ্ল্যাট ছিল না, ওটা লাখ লাখ টাকা দিতাম আমার প্রত্যেক মাসে লোনের পয়সা, ভাড়া বলে দিতে হতো, ভাড়া বলে আমাকে দেওয়া হতো, আমি দেউলিয়া হয়ে গেছিলাম, আমার পয়সা কমে গেছিলো একেবারে, আমি বললাম ওকে তো আমি পারছি না দিতে, এটা তো ওটা শুনবে না, দিতে হবে ভাড়া, হবেই হবেই হবে হবে হবে, আমি দেবো না দাও, দেবো না দাও। আর তারপরে একদিন আমি সকালে উঠে থেকে আমার একটা লিগ্যাল চিঠি পাঠিয়েছে, পয়সা দাও না হয় বের হয়ে যাবো ওখান থেকে, এরকম দুই তিনটা পাঠিয়েছে, এই একদম হুবহু একটা ঘটনা আমি প্রায় বছর খানেক আগে পড়ছিলাম, আমি শেয়ার করছিলাম পোস্টটা ফেসবুকে, খুঁজে বের করতে পারলাম না, একদম লাইক সেম টু সেম একটা ঘটনা, আরেক বাংলাদেশি ভদ্রলোকের সাথে ঘটছে। উনি হচ্ছে বুয়েট থেকে পাশ করছিলেন, ইঞ্জিনিয়ার, অস্ট্রেলিয়ায় থাকতেন, সেইখানে ওনার ওটা ওই মহিলা সম্ভবত, আচ্ছা ওই মহিলা তো বোধহয় অস্ট্রেলিয়ান বিদেশি মহিলা, ইয়েস ইফ আই এম নট রং, তো সেই মহিলার সাথেও বিয়ে হওয়ার পরে এরকম হচ্ছে বাসা থেকে বের করে দিছে, খরচ হইতেছে, খুব উচ্চাভিলাষী খরচ পাতি করে মহিলা, এবং ওইখানে ওই মেয়েগুলো সম্ভবত, এখানে যেরকম এই ঘটনায় মেয়েগুলো কিন্তু পুরোপুরি বাবার সাইডে, বাবার সাথে থাকবে, এগুলো এখনই দেখাবো, মিডিয়া বদমাইশদের ফাঁকে ফাঁকেই দেখাই দেবো আপনাদেরকে, এরা তো দেখাচ্ছে না, কিন্তু ওদের রিপোর্টিং থেকেই ফাঁকে ফাঁকে বের করে নিয়ে আসবো। কিন্তু ওই ঘটনা সম্ভবত বাচ্চাগুলো শুদ্ধা, মা বাচ্চা সবাই মিলে ওই হাজব্যান্ডকে কোণঠাসা করে ফেলার পর বাংলাদেশি ওই ভদ্রলোক নিভৃতে বাংলাদেশে চলে আসে, তারপর কোভিডে মারা যায়, মারা যাওয়ার পর ওনার কাছের একজন লোক একটা পোস্ট দিয়ে ঘটনাটা তুলে ধরে, একদম হুবহু এই ঘটনা, এরকম খুব খরচপাতি করতো ফ্যামিলি, ওনারা হাজব্যান্ডকে বাধ্য করতো খরচ চালাইতে, খরচ দিতে না পারায় হাজব্যান্ড তারপর তাকে বাসা থেকে বের করে দিছে, এরকম অবস্থা। তো যাক, এখন অ্যাগেন
এই ধরনের পার্সোনাল ফ্যামিলি ডিটেলসগুলো বাইরে থেকে বোঝা সম্ভব না, কে দোষী কে নির্দোষ। উভয় পক্ষের কথা সামনাসামনি বসায় না শুনলে আপনি জীবনে বুঝবেন না যে কে দোষী কে নির্দোষ। সো সেই ডিটেলসে না যাই, কিন্তু বাচ্চা কাচ্চাগুলো যেগুলো আমাদের হাতে ম্যাটেরিয়াল আছে সেটার ভিত্তিতে কথা বলি, রাইট। সো এই যে জাপানি ভদ্রমহিলা বিশাল ধনী রিপোর্টার শয়তান সুর, সে বুঝাইতেছে আমাদেরকে, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে বিশাল ধনী নাম করা ডাক্তার, সে নাম করা ডাক্তার দাবি করলো সেটারও কোনো প্রমাণ খুঁজে পেলাম না, বেশ সুনাম আছে তার সেটারও কোনো প্রমাণ খুঁজে পেলাম না, বিশাল ধনী সেটারও কোনো প্রমাণ খুঁজে পাচ্ছি না। হাজব্যান্ডের কথার ভিত্তিতে হচ্ছে তারা ফ্ল্যাট কিনে হাজব্যান্ডকে দিয়ে বাধ্য করতেছিল সেই ফ্ল্যাটের টাকা পরিশোধ করতেছে, বিশাল ধনী কোত্থেকে চলে আসলো। হ্যাঁ, আর কি দাবি করছে সে, জীবনের সব সুখ হারায় ছুটতে হচ্ছে এদেশ থেকে সেদেশে, আদালত থেকে আদালতে, এবং গ্রহ থেকে গ্রহে, নক্ষত্র থেকে নক্ষত্রে, নীহারিকা থেকে নীহারিকায়। বোঝেন না মিডিয়ার বদমাই শুয়ারের কাজকর্ম। হ্যাঁ, এরা না নেমে গেছে ন্যারেটিভ দাঁড় করাইতে, এগুলো কোটিবার আপনাদেরকে দেখেছি, কোনো নারী পুরুষ সংক্রান্ত ঘটনা ঘটলেই শুরুরা নেমে যায় ন্যারেটিভ দাঁড় করাইতে, এইগুলো মিডিয়ার বদমাইশি। এবার দেখি আমাদের সভ্য দেশের আইন আদালত কী বদমাইশি করতেছে। এই মেয়েকে হচ্ছে এই এই ভদ্রলোক ঘটনাটার ব্যাকগ্রাউন্ডটা একটু দিয়ে নেই, ওই ভদ্রমহিলা ভদ্রলোকের মধ্যে বিয়ে হয়েছে 2012 না কত সালে, ছাড়াছাড়ি হয়েছে 18 সালের দিকে। ছাড়াছাড়ি হওয়ার পর জাপানের আদালতে মামলা হয়েছে, মামলা করায় আদালত মহিলার পক্ষে রায় দিয়েছে বাচ্চা কাচ্চা মায়ের কাস্টডিতে থাকবে। এই রায়ের পর বাবা হইতেছে বাংলাদেশে চলে আসছে বাচ্চা কাচ্চা কুলাকে নিয়ে, না জোর করে নিয়ে আসছে কিনা তেমনটা মনে হচ্ছে না, এটা এখনই আমরা দেখবো। বাচ্চা কাচ্চারাই নিজেরা বলতেছে যে আমরা মার কাছে যাবো না, আমরা বাবার সাথে থাকবো, সকলের সামনে বলতেছে। সো বাচ্চার এবং সব কিছু ইন্ডিকেটস যে আমি দেখাবো একটু পর, যে বাচ্চাগুলো স্বেচ্ছায় বাবার সাথে আসছে। এবং এই সাবজেক্টে আরেকটা যে এপিসোড করছি সেখানে আপনারা গেলে দেখলে জানতে পারবেন, না দেখে থাকলে গিয়ে দেখেন, বা দেখলে তো দেখছেন যে বাংলাদেশে আসার পর সুরদের পাল্লায় পড়ছে জাপানি মহিলা, মহিলাকে বুদ্ধি দিছে যে আপনি অপহরণ মামলা করেন, বাচ্চা কাচ্চা কাস্টডি নিবে, মা বাবা কামড়া কামড়ি লাগছে কাস্টডি নিয়ে, হ্যাঁ, এটার মধ্যে ঢুকিয়ে দিছে অপহরণ মামলা, বাবা নাকি বাচ্চাকে অপহরণ করে, মানলাম বাবু বাচ্চাকে অপহরণ করতে করে থাকতে পারে, হইতে পারে করছে, বাংলাদেশি সুরের মনে হয়েছে অপহরণ মামলা দিই ঠেসে এখানে, হ্যাঁ, ঝগড়া লাগছে ফাঁসাই, কেমনে ফাঁসাই, অপহরণ মামলা ঢুকিয়ে দিছে বাবার বিরুদ্ধে। হাজব্যান্ডের বিরুদ্ধে কী মামলা দিতে হবে? ধর্ষণ মামলা। প্রেমিকের বিরুদ্ধে কী মামলা দিতে হবে? ধর্ষক মামলা। আচ্ছা, ধর্ষণ মামলা। বাবার বিরুদ্ধে কী মামলা দিতে হবে? অপহরণ মামলা দিছে। বাচ্চা কাচ্চা এখন ক্যাট ক্যাট করে বলতেছে যে না, আমরা বাবার কাছে থাকবো, আমরা মার কাছে সাথে থাকতে চাই না। তোমরা কি মার সাথে থাকবে না বাবার সাথে থাকবে? বাবার সাথে থাকবো। মার সাথে থাকতে চাও? না বাবা। বাবা যখন বাচ্চাগুলোকে নিয়ে চলে আসছে, আসার পর আমি তখন যখন আলোচনা করছি তখন তো একদম ঘটনা জাস্ট ইনসেপশনের দিকে, অত ডিটেলস জানতাম না তখন। ওই লোক নাকি এসে বাংলাদেশে আবার মাল, এই লোক সব কিছু হইতেছে একদম সঠিক প্রক্রিয়ায় করছে, বাংলাদেশে আসছে, আসার পর মামলা করছে পারিবারিক আদালতে, মামলা করে তা স্টে অর্ডার নিছে যে বাচ্চা কাচ্চা আমার সাথে আসে থাকবে। সো সে এসে আসার পর আইনকানুন যা যা যেমনি করার সেগুলো মেনটেন করে করছে। উনি কিন্তু এখানে এসে পারিবারিক আদালতে একটা মামলা দায়ের করেন কাস্টডির জন্য, এবং এটা অবৈধ যদি বলেন, আমরা পারিবারিক আদালত থেকে আমরা একটা তো আমার ধারণা এই কারণে হয়তো অপহরণ মামলা ঠেসে দিছে, মানে মহিলা তো জাপানি মহিলার মাথায় এইসব শয়তানি আসে না, বাঙালি শুয়োরের মাথায় আসছে, যেই তাকে বুদ্ধি দিচ্ছিল, যেই তাকে দিয়ে মামলা করাচ্ছিল যে সুবিধা করতে পারবেন না আপনি, পারিবারিক মামলা করছে, ওই লোকের পক্ষে অলরেডি রায় আছে, আপনি এক কাজ করেন, আপনি ক্রিমিনাল একটা মামলা করে দেন, অপহরণ মামলা, পারিবারিক মামলায় সুবিধা করতে পারবেন না। এখন হইতেছে যে যেহেতু মিডিয়াটা নিয়ে আলোড়ন হয়েছে, আলোচনা হয়েছে, এখন কী হবে? এখন সোনার বাংলার পুলিশ অনেক কাম দেখাবে, সিআইডি অনেক দাগে দাগে সন্ত্রাসীদেরকে ধরে না, পরিমণিকে রিমান্ডের পর রিমান্ড দিচ্ছে না, সেইগুলো আমরা জানি। এই তো এখন এখন হইতেছে সিআইডি হচ্ছে গিয়ে থাবা দিয়ে রাত 3টা বাজে, লাইক মনে হচ্ছে একটা বিশাল দাগি সন্ত্রাসী কী জানি হচ্ছে এখানে, রাত 3টা বাজে দল বল নিয়ে একেবারে বাসা থেকে ছো মরে চিলের মতো ছো মেরে হইতেছে বাচ্চাকে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে আসছে। এর কায়দায় সিআইডি তাকে এই বাচ্চাগুলোকে মানে গভীর রাতে তাদের অফিসে নিয়ে গেছেন, এবং গভীর রাতে প্রায় রাত 3:30টার দিকে তাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে নিয়ে গেছেন। এইটা বোধ হয় সঠিকটা, বাচ্চারা কিন্তু কোনো কয়েদি না, বাচ্চারা তাদের গার্জিয়ানশিপের মামলা প্রিভিয়াস পারপাস হচ্ছে আনলফুলি আমি দেখেছি কিনা, সেটা যদি আমি 31st যদি আমি এফআইআর না করতাম তাহলে ওনারা এই মানে এই যে আশঙ্কাটা ওনারা বলতে পারতেন, ওনারা নিহাতি কোনো প্রমাণ ছাড়া কিন্তু ওনারা বলেছেন ওনার একটা অ্যাপ্রিহেনশন, ওনাদের আশঙ্কা হয়েছে। 31 তারিখ আমাদের কোর্ট দেওয়া হয়েছে, আমাদেরকে কেন রাতের অন্ধকারে এইভাবে তুলে আনা হলো? এরা বাচ্চা কিভাবে করে ছিনিয়ে নিয়ে আসছে? এখানে আদালত থেকে ওই লোককে 31 তারিখের মধ্যে বাচ্চা নিয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে, সেইখানে সিআইডি এরকম অতি উৎসাহী হয়ে গিয়ে এরকম চিলের মতো ছো মেরে আসার কারণ কি? যেটা নিয়ে অবাক এই ভদ্রলোক বলবেন যে আমি অবাক যে আদালত পর্যন্ত চলে গেছে যে জিনিস, সেখানে সিআইডি হঠাৎ করে এরকম হস্তক্ষেপ করে নাক গলানোর কারণটা কি? এটা তো একটা আদালত বিচারিক প্রক্রিয়া চলে গেছে, এবং সঠিক বিচারিক প্রক্রিয়া যেভাবে আর হচ্ছে তার মধ্যে সিআইডি এরকম করে অতি উৎসাহী হওয়ার কারণটা কি? খুব অবাক হয়েছি, কারণ আমাদের ব্যাপারটা তো আমাদের দেশের কোর্ট সিস্টেমে চলে এসেছে। কোর্ট সিস্টেমে গেলে তো সাধারণত সিআইডি আসেন না, যাই হোক ওনারা এসেছেন, নিয়ে এসেছেন আমাদেরকে। নাও সিআইডির দিক থেকে যে ব্যাখ্যা দিছে তারা, সেটা হচ্ছে যে আমাদের মনে হয়েছে, বাঙালির মনে হয়, আপনাদেরকে অনেকবার দেখাইছি কিন্তু তাদের মনে হয়
ওই যে ইয়ে কি জানি বলে আপনাদেরকে দেখাইছি যে ডেইলি স্টারের নারীবাদী শুয়োর আপা, তার মনে হইছে যে দিহান আনুষ্কাকে ধর্ষণ করে হত্যা করছে, তার মনে হইছে, এবং তার মনে হওয়ার ভিত্তিতে আদালতের রায় হইতে হবে। দেখাইছি আপনাদেরকে, আর একবার বলতে রিপিট করতে যাচ্ছি না, সিআইডির আপার মনে হইছে যে এই ভদ্রলোক ওই বাচ্চাকে কোর্টে আনবে না, তার মনে হইছে পালাইয়া যাবে, তার মনে হয়েছে এই কারণে আশঙ্কা। কিসের ভিতরে তথ্য আছে, কি তথ্য? কোনো তথ্য নাই, যে তথ্য ছিল সেই তথ্য মোতাবেক স্টেপ করার সম্ভাবনা এবং সেই তারিখে উপস্থিত না হওয়ার যে সম্ভাবনা তার আলোকেই আমরা তাদেরকে আজকে নিয়ে এসেছি এবং আমরা কোর্টে উপস্থাপন করব। মনে হওয়াকে উনি ব্যাকআপ করছে কিভাবে, সেটা হচ্ছে যে ওই ভদ্রলোক নাকি বাসা টাসা চেঞ্জ করতেছে, ঠিকানা পরিবর্তন করতেছে, এই কারণে তার সন্দেহ হয়েছে যে ওই লোক আসবে না। কি ধরনের পাণ্ডের আপনি চিন্তা করেন, ওই ভদ্রলোক নাকি ঠিকানা পরিবর্তন করতেছে দেখে তার মনে হয়েছে যে ভদ্রলোক বাচ্চা কাচ্চা কিনে কোর্টে আসবেন, এই জন্য রাত 3টা বাজে গিয়ে ছোঁ দিয়ে নিয়ে আসছে। অথচ এই ভদ্রলোক কিন্তু ঠিকানাগুলো পরিবর্তন এই মামলা হওয়ার পর করে না, যদি এমন হইতো যে তার বিরুদ্ধে মামলা হয়েছে, তাকে আদালত বলছে আপনি কোর্টে আসেন, সে সাথে সাথে ঠিকানা পরিবর্তন করা শুরু করছে, তাইলেও মানতাম এই মহিলার কথা যে আচ্ছা শোন, এই লোক বাংলাদেশে কিন্তু এখন আসেনি, আসছে ফেব্রুয়ারি মাসে, এটা কি মাস, অগাস্ট মাস, ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে বাচ্চাদেরকে নিয়ে আসছে, এতদিন আলোচনা হয় নাই, বাচ্চাদের মা আসার পর দাবি তোলার পর তারপর এখন আলোচনা শুরু হয়েছে। ফেব্রুয়ারি মাসে এই লোক দেশে আসার পর টেম্পোরারিলি একটা কোথাও উঠছে তাদেরকে নিয়ে বাসায়, তারপর আরেকটু পার্মানেন্ট আরেকটু ভালো বাসায় কয়েক মাস পর গিয়ে উঠছে, এই এই হইতেছে বাসা পরিবর্তন করা। এই মামলাটা হওয়ার পরে কিন্তু উনি কোনো পরিবর্তন করেননি ঠিকানা, তো সিআইডি যে আশঙ্কা তো দেখাচ্ছেন অ্যাপ্রিহেনশন যে উনি তো ঠিকানা বদল করেন, উনি প্রথম যখন এসেছেন তখন ওনার নিজের কোনো বাড়ি ছিল না, সেই জন্য তাকে একটা বাড়ি ভাড়া নিতে হচ্ছে, পরবর্তীতে বেটার বাড়িতে উনি উঠেছেন এবং উনি গত ফেব্রুয়ারি মাসে এসেছেন। যে সিআইডি মহিলা দাবি করলো না যে সে ভাষা পরিবর্তন করতেছে, ঠিকানা পরিবর্তন করতেছে, ভেঙে যাবে বাচ্চাদেরকে নিয়ে, তার তো মনে হয়েছে কি তথ্যের ভিত্তিতে ঠিকানা মামলা হওয়ার পর তো সে ঠিকানা পরিবর্তন করে না, ব্যাপারটা তো এমন না যে যখন তার বিরুদ্ধে মামলা হয়েছে কোর্ট তাকে ডাকছে তখন সে পালানো হচ্ছে, এমন তো না, এটা স্বাভাবিক। চিন্তা করেন কি পরিমাণ শয়তানেরা, লাইক খেলাধুলা যে আপনাদেরকে বলি খেলা কেমনি খেলে এখন দেখেন, শিখেন এদের কাছ থেকে পাণ্ডামি কীভাবে করতে হয়। সেই লোক ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে এসে টেম্পোরারিলি একটা বাসায় উঠছে, তারপর বাসা পরিবর্তন করে আর একটু পারমানেন্ট বাসায় গেছে, একটা ভালো বাসায় বাচ্চাদেরকে নিয়ে উঠছে, সেই জিনিসকে টেনে এনে এখন বলতেছে লোক ঠিকানা পরিবর্তন করতেছে, আমাদের সন্দেহ হচ্ছে সে ভেঙে যাবে। এই হইতেছে আইনের, সোনার বাংলার আইন, তো দেখতেছেন তো মিডিয়া এক ধরনের শয়তানি করতেছে, বাংলাদেশের আইন, সিআইডি, পুলিশ সবাই মিলে নেমে গেছে আর এক শয়তানি করতে, ওই লোককে কোন ঠাসা, বেসিক্যালি একেবারে কোন ঠাসা করে ফেলতেছে। অথচ আপনারা যদি এখন দেখেন যে মেয়েদের এত চিন্তায় অপহরণ মামলা দিচ্ছে, চিন্তায় মামলা দিচ্ছে, ছো মেরে নিয়ে আসতেছে রাত 3টা বাজে, দাগি সন্ত্রাসীর মতো বাবার কাছ থেকে ভিকটিম, তারা ভিকটিম, মেয়েদেরকে তুলে এনে ভিকটিম ইয়ে সেন্টার, কেয়ার সেন্টার না কোথায় নিয়ে রাখছে, মেয়েগুলো বাচ্চাগুলো ভিকটিম, তো দেখি তো বাচ্চাদের মুখ থেকে শুনি তারা কি ভিকটিম। বাবার সঙ্গে থাকার মিনতি জানায় দুই মেয়ে। তোমরা কি মার সাথে থাকবে না বাবার সাথে থাকবে? বাবার সাথে থাকবো। মার সাথে থাকতে চাও? না বাবা। যখন থেকে আমি বড় মেয়ে মেজর মেয়েকে নিয়ে আসছিলাম, আমার ছোট মেয়ে পিছন থেকে চিল্লাচ্ছিল, বলছিল আমি যাবো বাবা, এই হচ্ছে ভিকটিম। হ্যাঁ, মেয়েরা জান দিয়ে বলতেছে তারা বাবা, তারা তো ছোটোখাটো বাচ্চা না, যথেষ্ট মতামত দেওয়ার মতো বয়স হয়ে গেছে তাদের, বাচ্চারা যখন বললো তারা বাবার সাথে থাকতে চায়, তারা মত প্রকাশ করছে, ইচ্ছা প্রকাশ করছে, এটার আমি আরেকটা রিফ্লেকশন পাইলাম বাবা এবং মায়ের আচরণ থেকে, যে বাচ্চাগুলোর প্রতি বাবার যে ভালোবাসা এবং মার মা তো অবশ্যই ভালোবাসা থাকবে, সেটা দেয়ার ইজ নো ডিনাইং দ্যাট, সেটা বলতেছি না, কিন্তু কথা হচ্ছে যে বাচ্চাগুলোকে যখন ভিকটিম সেন্টারে নিয়ে যাওয়া হইলো, তারপর ওই বাবা হইতেছে তাদের কাপড় চোপড় বই পুস্তক নিয়ে গাড়িতে করে বাইরে বসে আছে ভিকটিম সেন্টার, মা হইতেছে গিয়ে হোটেলে চলে গেছে ফেরত। আমার গাড়ি যদি দেখেন এখানে আমার জিনিসপত্র আছে মেয়েদের, মেয়ের বড় মেয়ের কাপড়, ছোট মেয়ের কাপড়, কিছু জিনিসপত্র ওদের, কিছু বইপত্র ওর জন্য পড়তে পারে। আজকে আমার বাসায় ফিরে গিয়ে ঘুমাতে ঘুমাতে রাত 1টা বাজবে, কালকে আবার আমাকে যেতে হবে ওখানে, এই আমার জীবন এখন। না হুইত, ঠিক আছে, ওই মহিলা বিদেশি মহিলা, বাংলাদেশে আসছে বাবার বাবার জন্য, তো এটা তার নিজের দেশ, সো ওই মহিলা সেফ ফিল না করা এখানে হোটেলে চলে গেছে সেটা স্বাভাবিক, কিন্তু আই ডোন্ট নো, লাইক আমি যদি প্যারেন্ট হইতাম, আমি মাও না, আমি যদি বাবাও হইতাম, আমি বাবাটার মতোই হয়তো করতাম, আমার বাচ্চা যদি এরকম হইতো আমি ওই বাইরে হয়তো বসে থাকতাম। আই ডোন্ট নো এই অবস্থায় কীভাবে উনি হোটেলে ফিরে যেতে পারেন, বিদেশ কি জাহান্নামে হলো, তো মা যেহেতু জাহান্নামের দরজায় বসে থাকার কথা উনি হোটেলে ফিরে গেছে, যাক আমি জানি না, আমি বেশি আস্তে থিওরাইজ করতে চাই না, আমার মনে হয়েছে যে বাবাটা হইতেছে বাচ্চাগুলোর প্রতি বেশি কেয়ারিং, বাবাটার সাথে বাচ্চাগুলোর বেশি অ্যাটাচমেন্ট, যেটা বাচ্চাগুলো বলো সব মেয়ের পিচ্চিটাও বাবার সাথে চলে আসার জন্য কান্নাকাটি চিল্লাচিল্লি, আর এরা তো চলে আসছে এবং এরা বলতেছে আমরা বাবার সাথেই থাকবো। যাই হোক, সো এত থিওরি দেওয়ার তো আমাদের দরকার নেই, অ্যাসাম্পশনের প্রয়োজন নাই, আদালত আছে, আইন আছে, কিন্তু আপনি তো এই আইন আদালতের উপর ভরসা করতে পারবেন না। দেখছেন বদমাইশরা কী করতেছে, মিডিয়া, আদালত, পুলিশ, সিআইডি সবাই মিলে এরা হইতেছে
আদালতের সময় না, আদালত দেখবেন এখন রায় দিবে মহিলার পক্ষে, এমনিতেও তো আমি মহিলার পক্ষেই হয়তো কাস্টডি যাওয়ার কথা হয়তো, যখন আমি প্রথম পর্বে যখন বলছি যে মহিলা যদি এসব অপহরণ মামলা বদমাইশি না করে সিম্পলি কাস্টডি চেয়ে মামলা দিতেন তাইলে উনি মা হিসেবে বাচ্চাগুলোকে পেয়ে যেতেন, তখন তো আর এত ডিটেলস জানতাম না। এখন ডিটেলস দেখে যা বুঝতেছি যে বাচ্চাগুলো আসলে বাবার সাথেই থাকতে চায়, তারা মার সাথে থাকতে চায় না, বাচ্চারা নিজে বলতেছে মুখে। সো তার মানে আসলে বাবাই হয়তো কাস্টডিটা পাবে, কিন্তু হয়তো এই জন্য কি অনেক কনসিডারেশন আছে এখানে। কিন্তু এখন যেরকম পান্ডামি শুরু করে দিয়েছে মিডিয়া, সিআইডি, পুলিশ, র্যাব, আদালত মিলে সোনার বাংলার খেলাধুলা, এরা এখন খুব ন্যায় বাংলাদেশে ন্যায় বিচার ইজ দ্য লাস্ট থিং দে কনসিডার, তাদের কাছে ন্যায় বিচারের কোনো খাওয়াই নেই, সময় নেই, এদের হচ্ছে খালি স্টান্টবাজি, স্টান্ট স্টান্ট স্টান্টবাজি করতে হবে, কাম দেখাইতে হবে খুব। মিডিয়া হইতেছে কেমন হলে কাটতি বাড়ানো যায়, যে দেখেন না ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে মোলায়েম উপন্যাস লিখে ফেলছে, এখানে বাপকে ফাঁসায় এখন জেলে ঢুকাবে পারলে, বাপকে এই শুয়োরা পারলে এখন বাপকে জেলে ঢুকাই দেবে, এখন ওই সিআইডি তুলে নিয়ে আসছে তাগি আসামি, রাত তিনটা বাজে গিয়ে বাসা থেকে বাচ্চা কাচ্চা তুলে নিয়ে ধরে আসছে। সো এই চলতেছে আর কি, দেখেন, ফলো করতে থাকেন, আরও কিছুদিন মজা দেখতে থাকেন।